আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে দেশ সম্পর্কে আলোচনা করব তা হলো মলদোভা। মলদোভা ইউরোপের একটি কান্ট্রি, যদিও স্যাঙ্গেনভুক্ত না কিংবা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না, বাট মলদোভাতে বর্তমানে হিউজ পরিমাণ লোক বাংলাদেশ থেকে বৈধভাবে যাওয়ার প্রসেস করছে বা অনেকেই চলে গেছেন। তো যাই হোক, আমি সে সম্পর্কে বিস্তারিত বলবো না, শুধু এই ইনফরমেশনটি দিব যে যারা অল্প সময়ে বিশেষ করে বাংলাদেশের মধ্যে অবস্থান করেই যেতে চান, তারা চাইলে ওয়ার্ক ভিসা নিয়ে বৈধভাবে ইউরোপের কান্ট্রি মলদোভা যেতে পারেন। আর মলদোভা ইউরোপের রোমানিয়া এবং ইউক্রেনের মাঝখানে ছোট্ট একটি দেশ, সেখানে গেলে লিগেল ভাবে আপনারা ইউরোপের যে কোনো কান্ট্রিতে বিশেষ করে সেনজেন কান্ট্রি এবং তো যেতে পারবেনই, এবং মলদোভার লিগেল থাকলে আপনি মলদোভার আশেপাশের যে দেশ সেটা হচ্ছে যেমন ইউক্রেন, বুলগেরিয়া, রোমানিয়া, বেলারুশ, এই যে কয়েকটা কান্ট্রি আছে বা সেগুলোতেও আপনারা ভিসা ছাড়াই যেতে পারবেন। তো বিশেষ করে খুব সহজেই আমি যতটুকু জানি যে রোমানিয়ায় প্রবেশ করা যায় বা রোমানিয়া যাওয়া যায়। তো যারা যাইতে চান রোমানিয়াতে তারাও কিন্তু মলদোভা থেকেও যেতে পারবেন। তো আমি বলবো না যে ইলিগেল ভাবে রোমানিয়ায় যান, কেননা রোমানিয়াতেও বর্তমানে ওয়ার্ক ভিসা বাংলাদেশ থেকে বাংলাদেশিরা যেতে পারছেন ওয়ার্ক ভিসায়। তো মলদোভা গিয়ে আপনারা যে কাজ করবেন সেটা আমি যতটুকু জানতে পারি সবচেয়ে বেশি কাজ হচ্ছে জাপানিজ কোম্পানি অটোমোবাইলস ফ্যাক্টরি, অর্থাৎ গাড়ির কাজ। তো সেখানে গিয়ে আপনারা যে যে বেতন পাবেন সেটা আমার জানা মতে কমপক্ষে 400 থেকে 500 ইউরোর মধ্যে। তো এই বেতনে স্বল্প সময়ে বিশেষ করে ইউরোপের অন্যান্য স্যাঞ্জনভুক্ত কান্ট্রির চেয়ে কম খরচে সেখানে গিয়ে বৈধভাবে আপনারা এই মলদোভা থেকে সহজেই অন্য কান্ট্রিতে মুভ করতে পারেন। আর আমি যতটুকু জানি মলদোভাতে টিআর পাওয়া সহজ, পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া সহজ এবং পাসপোর্ট দাঁড়িয়েও হওয়া সহজ। তো যারা বৃহত্তর, একটা কথা আছে যে বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করা, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে যদি কেউ ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে সহ বৈধভাবে থেকে যেতে চান তাহলে আপনারা মলদোভায় যান, সেখানে অবস্থান করে লিগেল ভাবেই আপনারা অন্য কোনো কান্ট্রিতে যান। যদিও বেতন কম, সেই ক্ষেত্রে টাকাও কিন্তু লাগতেছে অন্য অন্য স্যাঞ্জনভুক্ত কান্ট্রি বা ইউরোপের অন্য কোনো কান্ট্রির চেয়ে কম। তো যাই হোক, যারা যেতে চান তারা মলদোভাকেও অবলম্বন করে বিশেষ করে ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবেন। আর সেক্ষেত্রে বলবো যে আপনারা মলদোভায় যান, লিগেল ভাবে যান। শুধু আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটাই বেশিরভাগ বলে থাকি যে অবৈধ পথ পরিহার করে বৈধ পথে যান। আপনারা মলদোভা সম্বন্ধে আরো কিছু জানতে চাইলে তাহলে আমার কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব সাধ্যমতো এক উত্তর দেওয়া। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।